আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে হাম্মদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে ভক্তি রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতুনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মনুদ্দিন আল ভাইস ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে, মিরপুর হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহে বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে, আজকে বাংলাদেশ বিটিভির নিয়মিত গীতিকার ও বিজয় টিভির নিয়মিত গীতিকার, আমেরিকান প্রবাসী আমার ভাই নজরুল ইসলাম ইয়াফিস, ওনার প্রতি আমার সালাম ভক্তি রেখে, আত্মার খোরাকে বাউল পালা গানে আজকে আমরা দুজন শিল্পী হাজির হয়েছি আপনাদের সামনে হাসর এবং কিয়ামতের পালা নিয়ে। বাংলাদেশের সুনামধন্য গায়ক গুলাব সরকার, উনি আজকে হাসরের ভূমিকায় গান করবেন। আমি মুক্তা সরকার, আজকে কিয়ামতের পালা নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে। এই গানগুলো লিখেছেন এবং সুর করেছেন আমেরিকান প্রবাসী নজরুল ইসলাম ইয়াফিস। আশা করি আমরা দুজন শিল্পী যে পালা গান করব, এই গানগুলো আপনাদের শুনলে দুনিয়া ও আখেরাতের অনেক বিষয়বস্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাই আমি মুক্তা সরকার, দেশ ও দেশের বাইরে যারা এই পালা গানটি দেখবেন, আপনারা ইউটিউব চ্যানেলে যারা এই পালা গানটি দেখবেন, সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের গুলাব সরকার ওনার প্রতি সালাম জানিয়ে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন, আমার বাবা সঙ্গীত পরিচালক মনির হোসেন ওনার প্রতি আমার সালাম রেখে, আমার শ্রদ্ধেয় কাকা মাখন কাকা তার প্রতি সালাম রেখে, সকলের প্রতি সালাম রেখে আমি আমার আসর শুরু করতে যাচ্ছি। আসরের কাজ কথায় ভাষায় ভুল হলে আল্লাহর হস্তে সকলে ক্ষমা করবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার দালান কোঠা পাকা বাড়ি আপন হবে না, তুমি রেহাই পাইবা না, একদিন মরিতে হইব রেহাই পাইবা না।
আজকে যিনি হাসরের ভূমিকায় গান করবেন ওনার কাছ থেকে আমরা কিছু ভালো ভালো কথা শুনব এবং জানব। আপনারা জানেন যে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হইতেছে, কিয়ামত হবে। কিয়ামত হয়ে গেছে নূহ নবীর আমলে, যেটাকে বলা হয় খন্ড প্রলয়। নূহ নবীর আমলে আল্লাহর আদেশে কিয়ামত যখন হয়, পানির থেকে সব কিছু ধ্বংস হয়ে যায়। নূহ নবীর কিস্তি 40 দিন ভাসমান ছিল, 41 দিনের মাথায় যদি পাহাড়ের মধ্যে ওই কিস্তি গিয়া ঠেকে যায়। যারা নূহ নবীর নৌকাতে উঠেছিল তারাই রেহাই পেয়েছিল, যারা উঠে নাই, নূহ নবীকে বিশ্বাস করে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। তখন হয়েছিল একটা কিয়ামত, বর্তমান কিয়ামত হচ্ছে যে যখন মরে তার জন্য কিয়ামত, আরেকটা কিয়ামত সামনে আছে যেদিন ইসরাফিলের সিঙ্গার ফুঁকে দুনিয়া কম্পমান হয়ে যাবে, সমস্ত মানুষ গাছপাড়া তরুরতা সেদিন তুলার মতো উড়তে থাকবে, মানুষ ছোটাছুটি করবে বাঁচার জন্য, কিন্তু কোথাও গিয়ে তারা বাঁচতে পারবে না। সেই কিয়ামত আপনি আমি দেখবো কিনা আমরা কেউই জানি না, তবে কিয়ামতের আলামত ঘটতেছে, কিয়ামতের আলামত ঘটতেছে, এবং আমরা বুঝতে পারতেছি যে কিয়ামত বেশি একটা দূরে নাই। এই কিয়ামত হওয়ার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন 40,000 বছর এই পৃথিবীটাকে পানিময় অবস্থায় রাখবে। 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে, বাতাসে হবে ঢেউ, ঢেউ হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা, এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে 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 এই পৃথিবীর মতো 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে। আর ওই বালুর চরের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অনেকগুলো নাম, অনেকগুলো নামের মধ্যে সেদিন একটাই নাম থাকবে, তার রহমতুল কাহার, বিচার করবে বান্দাদের। তবে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হইতেছে, কিয়ামত হবে, আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বিষয়, এই পৃথিবীতে একটা সময়ে হাসরের বিচার হয়ে গিয়েছিল, আপনার কাছে আমার একটু জানার বিষয় যে সেদিন হাসরের মাঠে আল্লাহর নাম থাকবে ওহেদুল কাহার, তিনি আমাদের বিচার করবে। পৃথিবীতে যে হাসরের বিচারটা হয়েছিল এটা বিচারটা করছিল কে, আর বিচারটা হয়েছিল কিভাবে, এই একটাই প্রশ্ন। আশা করি সুন্দর করে তার জবাব দিবেন।